কুড়ি বছর আগে জোহানেসবার্গ 2003 বিশ্বকাপের ফাইনাল, সেই ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়া। এবার আহমেদাবাদে সেই 2003 বিশ্বকাপের ফাইনালের প্রতিশোধ নেওয়ার পালা রহিতের। তৎকালীন অধিনায়ক ও প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন, এই ভারতকে রোখা খুবই কঠিন। ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের সেমিফাইনালে থ্রিলার ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। সেই ম্যাচের পরই টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানান মহারাজ। জানান, ভারত গ্রুপ লিগে ও সেমিফাইনালে দাপট দেখিয়েছে, আর মাত্র একটা ম্যাচ, মাঝখানে অস্ট্রেলিয়া। এই ফর্ম ধরে রাখতে পারলে ভারতকে আটকানো কঠিন মনে করছেন সৌরভ।